হ্যালো এফ্রিওন আমি রুমা আজকে আমি আপনাদের জন্য একটি জব নোটিফিকেশানের আপডেট নিয়ে এসেছি এই নোটিফিকেশানটি বেরিয়েছে এলআইসি হাউসিং ফাইন্যান্স লিমিটেডের পক্ষ থেকে এখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই দুটি পোস্টে নিয়োগ করা হবে এবং এই পোস্টগুলির জন্য অল ইন্ডিয়ান ক্যান্ডিডেট ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন ভ্যাকেন্সি রয়েছে আশিটি এবং অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের অনলাইনের মাধ্যমেই ফিল করতে হবে এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান এই নোটিফিকেশানের পিডিএফ লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা একবার ডাউনলোড করে দেখে নেবেন ফর্ম ফিল করার আগে তো চলুন এবার আমরা দেখে নিই ভ্যাকেন্সি ডিটেলস তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দুটি পোস্টের জন্য আপনাদের নিয়োগ করা হবে একটি পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট এবং আরেকটি পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে তিরিশটি এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে পঞ্চাশটি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য ভ্যাকেন্সি রিজন অনুযায়ী এবং স্টেট ওয়াইজ অ্যালোকেট করা রয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্যও ভ্যাকেন্সি রয়েছে আপনারা অবশ্যই এই চারটি একবার দেখে নেবেন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করার আগে আপনাদের জব লোকেশন হয়ে যাবে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনারা যে রিজনের জন্য অ্যাপ্লাই করেছেন সেই রিজনে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য আপনাদের জব লোকেশন হয়ে যাবে ভারতের যে কোনো জায়গায় এবার আমরা দেখে নিই স্যালারি কীরকম রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য স্যালারি আপনারা পেয়ে যাবেন তেত্রিশ হাজার নশো ষাট টাকা পার মান্থ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য স্যালারি আপনারা পেয়ে যাবেন আশি হাজার একশো দশ টাকা পার মান্থ এবার আমরা দেখে নেব অ্যাপ্লাই করার জন্য আপনাদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন হবে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাদের বয়সীমা এখানে চাওয়া হয়েছে একুশ থেকে আঠাশ বছর পর্যন্ত এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনাদের গ্র্যাজুয়েশান পাশ করা থাকতে হবে যে কোনো ডিসিপ্লিন নিয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের দুটি ক্যাটাগরি রয়েছে একটি হচ্ছে আদার্স এবং অপরটি হচ্ছে ডিএমই ডি মানে হচ্ছে ডাইরেক্ট মার্কেটিং এক্সিকিউটিভ তো আদার্স ক্যাটাগরির জন্য আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে বয়সীমা আপনাদের থাকতে হবে একুশ থেকে আঠাশ বছর পর্যন্ত এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনাদের গ্র্যাজুয়েশান পাশ করা থাকতে হবে যে কোনো ডিসিপ্লিন নিয়ে এবং ডিএমই পোস্টের জন্য আপনাদের বয়সীমা চাওয়া হয়েছে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা আপনাদের চাওয়া হয়েছে আপনাদের গ্র্যাজুয়েশন পাশ করা থাকতে হবে যে কোনো ডিসিপ্লিন নিয়ে তবে ডিএমএ পোস্টের জন্য আপনাদের তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তিনটি পোস্টের জন্যই আপনাদের কম্পিউটারের স্কিল থাকতে হবে এবার আমরা দেখে নিই আপনাদের সিলেকশান কীভাবে হবে তো অ্যাসিস্ট্যান্ট পোস্ট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আদার্স ক্যাটাগরি এই দুটি পোস্টের জন্য আপনাদের সিলেকশান হবে অনলাইন এক্সামিনেশান এবং ইন্টারভিউর মাধ্যমে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডি এমই ক্যাটাগরি পোস্টের জন্য আপনাদের সিলেকশন হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অনলাইন এক্সামিনেশান এবং ইন্টারভিউয়ের ওপর ভিত্তি করে এখানে আপনাদের অনলাইন এক্সামিনেশনের স্ট্রাকচার দেওয়া রয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন এই চারটি এখানে আপনাদের দেওয়া রয়েছে আপনাদের কোন সাবজেক্ট থেকে কত নম্বরের কোশ্চেন আসবে এবং আপনাদের কত মিনিট টাইম রয়েছে তো আপনারা অবশ্যই দেখে নেবেন তো চলুন এবার আমরা দেখে নিই আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের অনলাইনের মাধ্যমে ফিল করতে হবে এই যে এই ওয়েবসাইটে এসে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে এই ভিডিওর শেষে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে ফিল করবেন আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করা অলরেডি শুরু হয়ে গেছে ফোর্থ আগস্ট থেকে এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট রয়েছে পঁচিশে আগস্ট পর্যন্ত আপনাদের অনলাইন এক্সামিনেশন হয়ে যাবে সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে আপনারা যখন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করবেন তখন আপনাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে তো আপনারা অবশ্যই কিছু ডকুমেন্টস আগে থাকতে স্ক্যান করে রেখে দেবেন ডকুমেন্টসগুলি হচ্ছে আপনার ফটোগ্রাফ সিগনেচার আপনার লেফট থাম ইমপ্রেশান এবং একটি হ্যান্ড রিটেন ডিক্লারেশান হ্যান্ড রিটেন ডিক্লারেশনটি এই যে এখানে দেয়া রয়েছে এই লেখাটিকে আপনাকে একটি সাদা কাগজের মধ্যে লিখে নিতে হবে এবং তারপর স্ক্যান করে রেখে দিতে হবে অ্যাপ্লাই করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে অ্যাপ্লিকেশন ফি আপনাদের অনলাইনের মাধ্যমেই পে করতে হবে অ্যাপ্লিকেশন ফি রয়েছে অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই দুটি পোস্টের জন্যই আটশো টাকা করে এখানে আপনাদের এক্সামিনেশন সেন্টারের লিস্ট দেওয়া রয়েছে এক্সামিনেশন সেন্টারের লিস্ট রিজন এবং স্টেট ওয়াইজ দেওয়া রয়েছে আপনারা যখন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন তখন আপনারা আপনাদের পছন্দ মতো এক্সামিনেশান সেন্টার চুজ করতে পারবেন যেমন ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সামিনেশন সেন্টার রয়েছে কলকাতা এবং শিলিগুড়িতে এখানে কিছু জেনারেল টার্মস এবং কন্ডিশন দেওয়া রয়েছে আপনারা অবশ্যই এই পয়েন্টসগুলি একবার দেখে নেবেন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার আগে তো এই ছিল কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টস এই অফিসিয়াল নোটিফিকেশানের আপনাদের যদি এই নোটিফিকেশান নিয়ে কোনো ডাউট হয়ে থাকে তো আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব এটি হচ্ছে এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের ইউআরএল লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা এই ওয়েবসাইটে এসেও অফিসিয়াল নোটিফিকেশানটিকে ডাউনলোড করতে পারবেন এই যে এই লিঙ্কে ক্লিক করে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটিকে ডাউনলোড করতে পারবেন এটি হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার পোর্টাল এর ডাইরেক্ট লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে তার জন্য আপনাদের ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে এসে আপনাদের কিছু বেসিক ডিটেলস ফিল করে নিতে হবে এরপর সেভ অ্যান্ড নেক্সট করে দিতে হবে এরপর আপনারা একটি রেজিস্ট্রেশন আইডি পেয়ে যাবেন এর সাথে সাথে আপনাদের সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে এইভাবে আপনাদের সামনে টোটাল ছটি পেজ ওপেন হবে এবং আপনাদের স্টেপ বাই স্টেপ ফিল করে নিতে হবে সব শেষে আপনাদের পেমেন্ট করতে হবে এবং তারপর সাবমিট করে দিলেই আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করার প্রসেস কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই রকমই জব রিলেটেড নোটিফিকেশান নিয়ে আজকের জন্য বা বাই